পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমারের ফল প্রকাশের বাধা দূর হলো। এলোকে জাতীয় সংসদে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেক্রেটারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পাশ হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, বিলটি গেজেট আকারে প্রকাশ হলেই দ্রুত এইচএসসি ও সমারের ফল ঘোষণা করা হবে। এছাড়াও সংসদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 পাশ হয়েছে। বিলের ওপর বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণীতে নিয়মিত আর বাকিদের সপ্তাহে একদিন ক্লাস হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতেই পরীক্ষা ছাড়া ফল প্রকাশে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিল নিয়ে আলোচনা হয়। এখন অনেকে তিন মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা দিয়ে যারা রেজাল্ট ভালো করেন তারা রেজাল্ট ভালো করেন কিন্তু জ্ঞান অর্জন হয় না। এখন অটোপাস দিয়ে হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিয়ে ন্যূনতম যোগ্যতা ছাড়াই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে ঠেলে দেওয়া হচ্ছে, যার অনিবার্য একটা প্রভাব তাদের ভবিষ্যৎ জীবনে পড়বে। বিলটির ওপর আপত্তির বিষয়ে জবাব দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এখন অনেক কিছু বলা যায় যে তখন আমরা পরীক্ষা নিতে পারতাম, একবার নিজেরা ভেবে দেখুন কি অবস্থা ছিল। এই পরীক্ষা নিতে গিয়ে যদি আমরা এই সংক্রমণের হার, এই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে দিতাম, সেটি কি কোনো দায়িত্বশীলতার পরিচায়ক হতো? এরপর তিনি প্রস্তাব করলে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। প্রথম বিলের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিলের ওপর সংসদ সদস্যদের আপত্তির জবাব দিতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। তারপরে আমরা অবস্থা বুঝে এবং আমাদের যে জাতীয় পরামর্শক কমিটি আছে তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। এবং যখন খুলব আমাদের চিন্তাটি হচ্ছে যে যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, আমি একটু আগেই বলেছি যে তাদের অ্যাভারেজ ভার্সন একটা অ্যাভারেজ কারিকুলামের ওপরে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন এবং সেই দিন সারা সপ্তাহের কাজগুলো নিয়ে যাবেন, আবার পরের সপ্তাহে এসে সেই কাজগুলো নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিলও সংসদে কণ্ঠভোটে পাশ হয়। এস এম আরিফ, মাই টিভি।